আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা গতকাল থেকে আমি পড়ছি শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা একটি রহস্য উপন্যাস তার নাম আংটি রহস্য গোয়েন্দা ভাদুরির ওপর একটি গল্প আজকে আপনাদের পরবর্তী অধ্যায় পড়ে শোনাব এর আগেও আমি গোয়েন্দা ভাদুরি পড়েছি তার নাম বিশানগড়ের সোনা আমার প্লে লিস্টে গোয়েন্দা ভাদুরির প্লে গেলে আপনারা দেখতে পারবেন প্লে লিস্টের লিঙ্ক ও চ্যানেল লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দেওয়া রইল তাহলে আসুন বন্ধুরা গল্পটি আমরা শুনতে শুরু করি অধ্যায় ছয় চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখেছি হাতঘড়িতে পিক পিক করে শব্দ হতেই বিছানা ছেড়ে উঠে পড়ল বাবুর যথপর নাস্তি উদ্বেগ ছিল কিন্তু তাতে তার নিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি তবে তার ঘুমও যে ভেঙেছে সেটা বুঝতে পারলুম তার কথা থেকে আরে মশাই বাথরুম থেকে বেরোন তারপরে তো আমি ঢুকবো নাকি দাড়ি কামিয়ে হাত মুখ ধুয়ে দুচোখে আর ঘাড়ে বেশ ভালো করে জলের ঝাপটা দিয়ে মিনিট কুড়ির ভেতরে বাথরুম থেকে বেরিয়ে এসে সদানন্দবাবুকে বলল নিন যান তবে আপনিও যেন বেশি সময় নেবেন না তৈরি হয়ে পাঁচটার মধ্যে কিন্তু বেরিয়ে পড়তে হবে চান করেছেন আমি বললুম আহ আবার চান আপনি সময় দিলে তবে তো মশাই করব। না ওটা ধুবড়িতে গিয়ে করা যাবে বাবু চানের পর্বটা সেরে বেরিয়ে এলেন তারপর চটপট পোশাক পাল্টে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রালেন ভাদি মশাই ইতিমধ্যে তৈরি হয়েছিলেন সবাই মিলে নিচে নেমে দেখলুম গেস্ট হাউসে বৃত্তটি কার্ডবোর্ডের একটি বড় সড় বাক্স দুটো ফ্লাস্ক ও মিনারেল ওয়াটারের গুটি ছয়েক বোতল নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে সেগুলি সে গাড়িতে তুলে দেওয়ার পর বাবু আর আমাদের জন্য পিছনে সিটটা ছেড়ে দিয়ে মশাই গিয়ে বসলেন ড্রাইভারের পাশে গেস্ট হাউসের বৃত্তটির নাম হচ্ছে দীনবন্ধু বকশিস বাবদ ইতিমধ্যে তার হাতে পঞ্চাশ টাকার একটা নোট গুজে দেওয়া হয়েছিল ভোরের হাওয়া এমনিতেই মনোরম ব্রহ্মপুত্রের পাশ দিয়ে যাচ্ছে বলে তাতে একটু বাড়তি মাধুর্যের মিশেল ঘটেছে এই শীতল ভাবটা অবশ্য খুব বেশিক্ষণ থাকবে না চৈত্র মাসে গরমের দিন শুরু হয়ে যায় আর এখন তো চৈত্রও শেষ হয়ে গেল সকালের কয়েক ঘন্টা কাটানোর পর হাওয়া বিলক্ষণ তেতে উঠবে পথটাও নেহাত কম দীর্ঘ নয় কামরূপ জেলা সদর শহর গৌহাটি থেকে এই যে আমরা রওনা হয়েছি এর ব্রহ্মপুত্র পেরিয়ে একে একে নলবাড়ি বরপেটা বঙ্গাইগাঁও আর কোকড়াঝাড় জেলার কোনোটার মাঝ বরাবর বা কোনোটার ধার ঘেঁষে বেশ কয়েকশো মাইল পাড়ি দিয়ে আমাদের ধুবড়ি পৌঁছাতে হবে তার মধ্যে গাড়িটাকে মাঝে মধ্যে বিশ্রাম দিতে হবে সেটাও ঠিক আমাদের ড্রাইভারের নাম পরেশ বরা খুশি মিষ্টি স্বভাবের ছেলে বয়স মনে হয় বছর চব্বিশ পঁচিশের বেশি হবে না কথায় কথায় পরেশ আমাদের জানালো যে গোটা রাজ্যে রাস্তাঘাট সে তার হাতের তালুর মতোই চেনে ঠিকই তবে কিনা এই রাস্তা ধরে তার বড় একটা গাড়ি চালানোর দরকার পড়ে না কারণ সে বার দুয়েকের বেশি গাড়ি নিয়ে এদিকে আসেনি গাড়ি নিয়ে তাহলে সাধারণ কোন দিকে তাকে যেতে হয় জিজ্ঞাসা করলে পরেশ বলল কেন স্যার কাজিরাঙ্গার দিকে আপনারা তো গুয়াটিতে এসেছেন কলকাতা থেকে দিন কয়েকের জন্য বেড়াতে এসেছেন তো ভাদুরী মশাই বললেন হ্যাঁ তা এসে আপনারা কোথায় বেড়াতে যাবেন সেটা কি ঠিক করলেন না ধুবড়িতে সাহেব মেমরা কিন্তু ধুবড়ি টুবড়ি বেড়াতে যায় না স্যার যাকে যাকে তারা এরোপ্লেন করে বর্জায় এসে নামে আর নেমেই বলে কাজিরাঙা চলো তার মানে গন্ডার দেখতে চায় ঠিক ধরেছেন স্যার ভালো হোটেল আছে ওখানে রাতটা হোটেলে কাটিয়ে পরদিন তারা হাতি পিঠে চড়ে গন্ডার দেখতে বেরিয়ে পড়ে আর ক্লিক ক্লিক করে সব ছবি তোলে হাতি আর গন্ডারের মধ্যে যে লড়াই হয় না তার ছবি তুলতেও তারা ছাড়ে না কথায় কথায় আমরা ব্রহ্মপুত্র পেরিয়ে অনেকটা চলে এসেছি রোদ অবশ্য এখনও তেমন তেতে ওঠেনি তবে বাতাসে সেই ঠান্ডা ভাবটা আর নেই আমি বললুম আচ্ছা এখানে কোথাও খানিক্ষণের জন্য গাড়ি থামিয়ে তাহলে আমরা ব্রেকফাস্টটা করে নিতে পারতাম ব্রেকফাস্ট একটু পরে করলেও ক্ষতি নেই স্যার মশাই বললেন কিন্তু একটু গলাটা ভিজিয়ে নিতে পারলে ভালো হতো ব্রেকফাস্ট না হয় পরেই করবো ও হে পরে এস একটা গাছতলা দেখাতো খানিকক্ষণের জন্য গাড়িটা একটু থামানো যায় কি না মানে সবাই তাহলে এক করে কফি খেয়ে নিতে পারি না স্যার এখানে গাড়ি থামানোটা ঠিক হবে না নলবাড়ি জেলাটা পেরিয়ে যাই তারপর আপনারা সব কফি খাবেন পরেশ বলল সদানন্দবাবু বললেন কেন নলবাড়ি পেরোতে হবে কেন এখানে গাড়ি থামানোর নিয়ম নেই না না নিয়ম থাকবে না কেন স্যার নিয়ম আছে মানে বিপদও রয়েছে হ্যাঁ বিপদ মানে কিসের হাতি না না হাতির বিপদ এদিকে নেই স্যার মানে যেটা আছে সেটা জেলার উত্তর দিকে আছে এর উত্তরেই তো ভুটান আর সেখানকার জঙ্গল থেকে মাঝে মধ্যে হাতি নেমে আসে ক্ষেতের ফসল খায় নষ্ট করে কিন্তু কেন স্যার মহিমবাবু আপনাদের কিছু বলেননি উত্তরে ভাদরী মাসায় সম্ভবত বলতে যাচ্ছিলেন যে মহিম বড়ুয়া আমাদের সাবধান করে দিয়েছেন ঠিকই কিন্তু আর সময় পাওয়া গেল না গাড়িটা একটা শার্প টার্ন নিয়ে বায়ে ঘুরতেই দেখলুম আড়াড়ি একটা বেঞ্চি ফেলে রাস্তাটা আটকে রাখা হয়েছে রাস্তার একদিকে একটা তাঁবু খাটানো তাঁবুর বাইরে একটা গাছতলায় দাঁড়িয়ে আগা পাঁচতলা সাদা ছোপ ধরানো জলপাই রঙের জংলা শার্ট প্যান্ট পরা চার পাঁচজন জওয়ান তাদের হাতের মগ থেকে সম্ভবত চা খাচ্ছিল আমাদের গাড়িটা থেমে যেতে তারা দুজন এগিয়ে এসে পরেশকে জিজ্ঞাসা করলো কওয়া যাও ওয়ে পরে ইতিমধ্যে স্টার্টটা বন্ধ করে গাড়ি থেকে নেমে এসেছে তাকে কিছু বলতে হলো না মশাই নিজেই এগিয়ে এসে বললেন আমরা ধুবড়ি যাব ধুবড়ি কোথেকে আসছেন আমরা কলকাতার লোক মানে আপাতত আসি গুয়াহাটি থেকে তা ধুবড়ি যাচ্ছেন কারো ছুটি কাটাতে কতদিন থাকবেন এই ধরুন দু তিন দিন তবে জায়গাটা যদি ভালো লেগে যায় তো দু তিন হপ্তাহ থাকতে পারি জোয়ান দুজন সরে গিয়ে নিজেদের মধ্যে নিচু গলায় কি যেন একটা বলা বলি করলো তারপর যে লোকটি এতক্ষণ ভাদুরি মশাইকে জেরা করছিল সে এগিয়ে এলো পরেশের দিকে এসে বলল লাইসেন্স দেখাও পরেশ তার পকেট থেকে লাইসেন্সটা বের করে এগিয়ে ধরল জোয়ানটি উপর উপর সেটি দেখলো একবার তারপর পরেশের হাতে ফিরিয়ে দিয়ে বলল আমরা গাড়িটা সার্চ করবো ফ্লোর বোর্ডের ওপর টর্চের আলো ফেলে বসার গদি উল্টে ডিকি আর বনেটে ডালা খুলে আমাদের হ্যান্ডব্যাগ তিনটের মধ্যে হাত চালিয়ে তন্ন করে সব কিছু পরীক্ষা করা হল সদানন্দবাবু বললেন কি ব্যাপার বলো তো পরশ মিলিটারি এখানে এত হুজুত করছে কেন কিছু হয়েছে নাকি তা হয়েছে বই কি স্যার কেন কালকের কাগজে কিছু পড়েননি আপনারা আরে কালকেই তো এসেছি কাগজ পড়ার আর সময় পেলুম কোথায় আমি মশাই সময় পেয়েছিলাম পরশু সন্ধ্যের দিকে এই নলবাড়ি সড়কের ওপর একটা প্রাইভেট গাড়ির ওপর গুলি চালানো হয়েছিল দুজন লোককে তুলে নিয়ে গেছে মশাই বললেন তাই নাকি তাহলে কারা তুলে নিয়ে গেছে সদানন্দবাবু প্রশ্ন করলেন সদানন্দবাবুর প্রশ্নের উত্তরে ভাদুরী মশাই কাষ্ঠ হেসে বললেন হিন্দি খবরে ওই যাদের আতঙ্কবাদীও বলা হয়ে থাকে তবে কিনা নর্থ ইস্ট ইন্ডিয়া তো এখন সব জলভাত হয়ে গেছে রেলগাড়ি টাড়ি সমস্ত উড়িয়ে না দিলে তাই আর খবরের কাগজে ফার্স্ট পেজে এই সমস্ত খবর জায়গা পায় না এগুলো অত্যন্ত মামুলি খবর বলেই ধরা হয় শুনে আমার একটা কথা মনে হলো একেবারে যে হঠাৎ মনে হলো সেটা অবশ্য নয় আসলে এই দিককার নানা অশান্তির খবর কলকাতার খবরের কাগজগুলোতে কিছু কম বার হয় না মাঝে মাঝেই বেরোয় চা বাগান কি কোনো শাসালো কোম্পানির এক্সিকিউটিভদের তুলে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করার খবর তাই কাকুর কাছিতে অরুণ স্যান্নেলের ফ্ল্যাটে বসে কেদারেশ্বর ফুকনের মুখে যখন সুশান্ত চৌধুরীর নিরুদ্দেশ সবার খবরটা শুনলাম তখন থেকেই আমার কেমন যেন সন্দেহের কাটা মনে খচখচ করছিল আমি ভাবছিল যে এটা এইরকম কোনো ব্যাপার নয় তো মশাইকে আমার সন্দেহের কথাটা জানালুম আমি বলল ভাদুরী মশাই আপনাদের এই বন্ধুটি মানে বেশ কিছুদিন ধরে যার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তাকেও ওরা মানে এইভাবে যাদের কথা আপনি বলছিলেন মানে তাকে যদি এইভাবে তুলে নিয়ে যায় এমনটাও তো হতে পারে দেখুন হতে অনেক কিছুই পারে আপনি যেটা সন্দেহ করছেন সেটা হতে পারে এখানে যে ইমার্জেন্সি চলছে তার সুযোগ নিয়ে একেবারে অন্য কোনো ধরনের গ্যাং তাকে কিডন্যাপ করে থাকতে পারে আবার সুশান্ত তার নিজের ইচ্ছায় বিবাকী হয়ে যেতে পারে হয়তো তার কোনো কারণে কিছুদিনের দিনের জন্য গা ঢাকা দেওয়ার দরকার হয়ে থাকতে পারে আবার এমনও হতে পারে যে হয়তো সে একটা কাজের জন্যে বাড়ি থেকে কোথাও বেরিয়েছিল মানে এমন কোথাও গিয়েছিল যেখানে কেউ তার পরিচিত নয় সেখানে হঠাৎ তার অ্যামনেশিয়া হয়েছে সেটা তো হতেই পারে তাই না সদানন্দবাবু বললেন আচ্ছা আপনি যে কি বললেন অ্যামনেশিয়া মানে ওটা কি ওটা হল স্মৃতিভংশ মানে একটা অসুখ বড়ো রকমের কোনো শারীরিক বা মানসিক ধাক্কা খেলে অনেক সময় এটা হতে পারে যার হয় সে নিজের অতীতটাকে একদম ভুলে যায় মানে নিজের নাম পরিচয় ঠিকানা কিছুই মনে থাকে না পরেই স্মতিমধ্যে আস্তে আস্তে স্পিড কমাতে কমাতে তার গাড়িটাকে একটা ডালপালা ছড়ানো গাছের তলা এনে দাঁড় করালো দূর থেকে গাছটা আমার চোখে পড়ল তবে কি গাছ সেটা বুঝতে পারলাম না কাছে এসে বোঝা গেল সেটা হলো ঘোড়া নিম এরপর পরেশ গাড়িটা থামিয়ে গাড়ির বনেটটা খুলে ফেলল ডিকি থেকে একটা জ্যারিকেন বার করে এনে রেডিয়েটারে নতুন করে জল ঢালল তারপর আমাদের দিকে তাকিয়ে একগাল হেসে বলল স্যার নলবাড়ি জেলা পেরিয়ে এসেছি নিন আপনারা চা জল খাবার সব খেয়ে নিন সদানন্দবাবু এর মধ্যে খাবারের বাস্কেট খুলে ফেলেছিলেন তিনি বললেন আরে বহিমবাবু তো দেখছি বিস্তর খাবার দিয়ে দিয়েছেন ওয়ে ভাই পরেশ এ তো একা শেষ করতে পারবো না হে তুমিও হাত লাগাও অধ্যায় সাত ডজন এক স্যান্ডউইচ ছাড়া ঝুড়ির মধ্যে রয়েছে খানিক পেস্ট্রি আর কিছু সন্দেশ সেই সঙ্গে বড় সাইজের দু দুটো ফ্লাস্ক ভর্তি কফি আর কয়েক বোতল মিনারেল ওয়াটার অর্থাৎ কলকাতার অতিথিদের যাতে অন্তত খুর্ণিবৃত্তির ব্যাপারে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করতে মহিম বড়ুয়া মশাই কোনো ত্রুটি করেননি কফি খেতে খেতে সদানন্দবাবু বললেন ওহ মশাই রাগে আমার না গা জ্বলে যাচ্ছিল কথাটা বলে সম্ভবত তার সন্দেহ হলো কার ওপরে রাগ সেটা আমরা ধরতে পারিনি তাই ব্যাখ্যা করে বললেন আরে মশাই ওই মিলিটারিগুলোর ব্যবহার দেখলে না যে কোনো ঠান্ডা মেজাজের মানুষও ফায়ার হয়ে যাবে ভাদুরী মশাই বললেন কেন ওরা কি করলো বাহ আপনি কি বলছেন সার্চ করার নামে আমাদের এতটা হ্যারাস করলো সেটা আপনি ভুলে গেলেন আহা বাবু সার্চ করাটাই তো ওদের কাজ সেটা ওরা করবে না তাই বলে অতক্ষণ ধরে সার্চ করবে ইতিমধ্যে পরেশ গিয়ে বনেটের ডালা নামিয়ে বলল স্যার গাড়ি রেস্ট হয়ে গেছে এবার আপনারা উঠে পড়ুন বরপেটা জেলায় এর মধ্যেই আমরা ঢুকে পড়লাম তবে শহরে পৌঁছাতে আরও বেশ কিছুটা সময় লেগে গেল ঘিঞ্জি শহর রাস্তা জুড়ে ট্রাকের ভিড় প্রচুর দোকানপাট প্রতিটি দোকানে ট্রানজিস্টারে আর ট্রেপ রেকর্ডারে তারস্বরে হিন্দি ফিল্মের গান বাজছে গোটা কয়েক প্রাইভেট গাড়ি পার্কিং করার জায়গা খুঁজছিল তিন চারটে যাত্রীবাহী বাস থেকে কানে তালা ধরিয়ে মুহুর মুহু বাজানো হচ্ছে এয়ার হর্ন বড় বড় গোটা দুই তিন রেস্তোরাঁ কাম হোটেল আমাদের চোখে পড়ল তবে আস্তে আস্তে ভিড়টা কমেও এলো গাড়ি স্পিড বাড়িয়ে দিল পরেশ তারপর শহরে চৌহদ্দি ছাড়িয়ে ফাঁকা রাস্তায় পড়ে বলল স্যার মাইল দশক পরে একটা ধাবা রয়েছে আমার চেনা সেখানেও অবশ্য বেশিরভাগ খদ্দের এই সমস্ত ট্রাকেরই লোক এদের ছাড়া তো ধাবা আবার চলেও না তবে কিনা জায়গাটা এখানকার চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বললে পরে ভালো করে ধুয়ে মেজে স্টিলের গেলাসে ঘন দুধে এলাচ দারচিনি দিয়ে চা ফুটিয়ে দেবে যদি আপনারা চা খেতে চান মশাই বললেন কি সদানন্দবাবু এলাচ দারচিনির চা চলবে তাই হলো পরেশ যে ধাবার কথা বলেছিল সেখানে পৌঁছে দড়ির খাটিয়ায় বসে চা খেলুম আমরা পরে সেই ফাঁকে পাশে পেট্রোল পাম্পে ঢুকে হাওয়া চেক করিয়ে নিল তার গাড়ির টায়ারের পঞ্চাশের দশকের গোড়ার দিকে উত্তর পূর্ব ভারতে বেড়াতে এসেছিল সেই আমার প্রথম আশা এদিকে তখন এত সব রাজ্য গড়ে ওঠেনি অসম বলতে তখন মস্ত একটা অঞ্চলকে বোঝাত আজ ভোরবেলায় যে বিরাট ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ব্রহ্মপুত্র পেরিয়ে এলুম সেই ব্রিজ তখন ভবিষ্যতের গর্ভে আর মনে পড়ে আলিপুরদুয়ার থেকে আরও খানিক দূরত্ব পার হওয়ার পর রেলগাড়ি জানলা থেকে রোমাঞ্চিত হয়েছিল এদিককার প্রাকৃতিক বৈচিত্র্য দেখে শুধু কি গাছপালার বৈচিত্র্য ধানের খেতে বসে রয়েছে হলুদ ঠোঁটলা বিশাল সাইজের ধনঞ্জয় পাখি রেল লাইনের পাশের ডোবায় বকা সারসের মেলা বসেছে সে সমস্ত রাস্তা কখনো কাছে আসছে আবার কখনো দূরে চলে যাচ্ছে তার ওপর মস্ত মস্ত কাঠের গুড়ি সুরে জড়িয়ে হেঁটে চলেছে হাতির মিছিল পুরনো দিনের ভাবনার মধ্যে এতটাই ডুবেছিলাম যে আশেপাশের পরিবেশ কিংবা মানুষজন সম্পর্কে কোনো হুঁশ ছিল না সদানন্দবাবু চিৎকারে তাই যেন একটা ধাক্কা খেয়ে সে অতীত থেকে আবার বর্তমানে ফিরে এলো আরে ওই তো ওই তো লোকটা শুধু আমি নই চমকে গিয়েছিলেন মশাই সামনে সিট থেকে পিছনে ফিরে তাকিয়ে তিনি বললেন কি হলো সদানন্দবাবু কার কথা বলছেন পরেশ স্পিড কমিয়ে ইঞ্জিন কেটে দিয়ে রাস্তার একধারে গাড়িটাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল স্যার আপনার কেউ চেনা আরে তাই তো দেখলুম পরে এস ওই বাসটার পিছনের সিটে বসেছিল আমার সাথে চোকাচুকিও হতে একবার হাসলো কিন্তু বাসটা তো ডান দিকে রাস্তা ধরে চলে গেল মশাই হ্যাঁ ওটা তো স্যার বঙ্গাইগাঁও স্টেশনে যাওয়ার রাস্তা আমি বললুম তার মানে আমরা বরপেটা জেলা ছাড়িয়ে বঙ্গাইগাঁও ঢুকলাম হ্যাঁ স্যার ভাদুরী মশাই বললেন আপনি বোধ একটু অন্নমনস্ক ছিলেন কিরণবাবু তাই রাস্তার ধারে বসানো রুট ইন্ডিকেটারটা খেয়াল করেননি কিন্তু সদানন্দবাবু বাসটার মধ্যে আপনি কাকে দেখলেন আরে মশাই ওই তো সন্ন্যাসীকে সন্ন্যাসী মশাই ভুরু কুচকে সদানন্দবাবুর দিকে তাকালেন কোন সন্ন্যাসী মানে আপনি তাকে আগে থেকে চিনতেন নাকি এখানে এসে পরিচয় হয়েছে আরে এখানে মানে তো কামাক্ষা পাহাড়ে মায়ের মন্দিরের সামনে চত্বরে একটা গোদা বাদর আমার পকেট থেকে মানি ব্যাগটা তুলে নিয়ে পালিয়ে গিয়েছিল তো সেই সন্ন্যাসীর সাথে একটা ফেরোসাস কুকুর ছিল সন্ন্যাসী ঠাকুর কুকুরটাকে বাদরের পেছনে লেড়িয়ে দেন কিন্তু কুকুর তো আর গাছে চড়তে পারে না মশাই এইদিকে বাদরটা আমার পকেট মেরে তরতর করে একটা গাছের মগ ডালে উঠে চড়ে বসলো সেখান থেকে সে ভ্যানিস হয়ে গেল তাই কুকুরটা ওকে ধরতে পারেনি তা না পারুক মশাই সন্ন্যাসী ঠাকুর যে খুব হেল্পফুল আর কাইন্ড হার্টেড সেটা তো মানবেন আমি বললুম কিন্তু ভাদুরী বাবু একটা ব্যাপারে আমার কিন্তু খুব খটকা লাগছে সন্ন্যাসী ঠাকুর এত তাড়াতাড়ি এখানে এসে পৌঁছালেন কি করে তাই না গাড়ি আবার চলতে শুরু করেছিল আমি বললুম হ্যাঁ কাল বিকেলেও তো ইনি কামাক্ষা পাহাড়ে ছিলেন তাছাড়া যাচ্ছেন দেখলুম প্যাসেঞ্জার বাসে যেটা কিনা ননস্টপ চলে না প্যাসেঞ্জার নামাতে নামাতে আর ওঠাতে ওঠাতেই চলে বাসটা তাহলে এতটা পথ পাড়ি দিয়ে আমাদের সাথে একেবারে এখানে একই সময় কি করে এলো বলুন তো ভাদরে মশাই বললেন আহা কিরণ বাবু হয়তো উনি কাল বিকেলে গুয়াহাটি থেকে বাস ধরে খানিকটা পথ এই ধরুন নলবাড়ি কি বরপেটা পর্যন্ত চলে এসেছিলেন তারপর রাত্রিটা সেখানে কাটিয়ে আবার সকালবেলা বাসে উঠে বঙ্গাইগাঁওয়ে এসে পৌঁছান সেটা কি একেবারে সম্ভব নয় আমি বললুম হ্যাঁ সেটাও সম্ভব হতে পারে সদানন্দবাবু বললেন ও হো কিরণ বাবু সত্যি আপনাকে নিয়ে না মশাই প্রচন্ড সমীশে সব ব্যাপারই আপনার খটকা সব কিছুতেই সন্দেহ কাক ডাকলে তো আপনার সন্দেহ যে কেন কাক ডাকলো আবার না ডাকলেও সন্দেহ যে কেন ডাকলো না উফ আপনার মতো বাতিগ্রস্ত মানুষ না আমি কখনো দেখিনি আমার পিছনে লাগাটা সদানন্দবাবুর স্বভাবে দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে প্রকৃতির কিছু কিছু পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে রাস্তা দুদিকে অবশ্য এখনও সেই চষা মাঠের একঘেয়ে দৃশ্য যা দেখতে দেখতে ক্লান্তি লাগে এই যে রাস্তা দিয়ে চলেছি এটা হলো একত্রিশ নম্বর ন্যাশনাল হাইওয়ে আগেও এই রাস্তা দিয়ে গিয়েছি বলে জানি পাহাড় যখন দেখা দিয়েছে বঙ্গাইগাঁও জেলার সীমানাও তখন প্রায় শেষ হয়ে এলো একটু বাদে আমরা কোকড়াঝাড় জেলায় ঢুকব সেটাই ঢুকলুম তারপর যতই সামনে এগোতে লাগলুম পাহাড়ের সারিও তত এগিয়ে আসতে লাগলো আমাদের কাছে আমাদের বাদিকে এখন সমতল ভূমি চাষের মাঠ গোলাঘর ছোট ছোট গ্রাম ডানদিকে পাহাড় তাতে ছোট বড় অসংখ্য রকমের গাছ সেই সঙ্গে এনতার বাসঝাড় সামনে তাকিয়ে দেখলুম সেই নলবাড়ির মতো এখানেও রাস্তা আটকে চেকিং চলছে বিরক্তি চেপে অস্ফুট গলায় পরেশ বলল ওহ এখানে কতক্ষণ আটকে রাখবে কে জানে এবারেও সে একই প্রশ্নমালা কোথা থেকে আসছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কতদিন থাকবো গাড়ি আর মালপত্রের তল্লাশিতে অবশ্য সময় লাগলো আগের থেকে কিছুটা কম কোকরাঝাড়ে সীমানা যখন পেরিয়ে আসলাম তখন আরও একবার চেকিং হলো এবারে অবশ্য নমনম করে সীমানা পেরিয়ে আমরা ধুবড়ি জেলায় এসে ঢুকলুম ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম সাড়ে বারোটা বেজে গেছে তার মানে গুহাটি থেকে এখানে আসতে লাগলো সাড়ে সাত ঘন্টা শহর বলে গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়েছিল ভাদরী মশাই বললেন ও হে পরে এস তো একটা পেট্রোল পাম্প দেখছি কেদারেশ্বর ফুকনের বাড়িটা কোন পাড়ায় একবার একটু জিজ্ঞাসা করে নাও পরে শেষে বলল না না স্যার দরকার হবে না ওর বাড়িতে তো এর আগেও আমি একবার এসেছি ঠিক চিনে নিতে পারবো মিনিট তিন চারেকের ভেতরে পরে যে বাগানওয়ালা একতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো কেদারেশ্বর দেখল বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন সম্ভবত আমাদের প্রতীক্ষা করছিলেন গাড়িটা থামতেই তিনি বারান্দা থেকে নিচে নেমে বাগানের গেট খুলে বললেন আরে চারুদা এসো এসো ভেতরে এসো আপনারাও আসুন গাড়িতে বসে বসে আর গরমে সিদ্ধ হবেন না পথে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে আপনাদের কেদারেশ্বরে বাহাতের পাতাটা দেখলুম ব্যান্ডেজ করা গলার থেকে একটা স্লিং দিয়ে সেটা ঝুলিয়ে রাখা হয়েছে ড্রয়িং রুমে গিয়ে বসার পর ভাদরে মশাই বললেন কী ব্যাপার কেদার হতে কী হলো মোচকে টচকে গেল না আরে না না চারুদা ও সব কিছুই নয় কুকুরে কামড় দিয়েছে তা সে সমস্ত কথা থাক আগে একটু বিশ্রাম করো সকাল থেকে তো কিছুই খাওনি এদিকে প্রায় একটা বাঁচতে চললো নিশ্চয় খিদেও পেয়েছে বিশ্রাম করো তারপর সব কথা হবে অধ্যায় আট এদিককার বাড়ি সাধারণত যেমন হয় এটাও সেই একই রকমের বাড়ি অর্থাৎ পুরোপুরি পাকা পাকা নয় ভিতরটা মেঝেটা নকশা করা কিন্তু দেওয়ালটা কাঠের ঘরগুলোর পার্টিসান মেঝে থেকে ফুট তিনেক পর্যন্ত ইট দিয়ে গেথে প্লাস্টার করা তার উপরের অংশে কাঠের কাজ কাঠের পার্টিসান রং দিয়ে ঢেকে দেওয়া হয়নি সবই বার্নিশ করা কাঠের যে নিজস্ব কিছু জরুল বা চক্কর থাকে তার প্রতিটি তার ফলে স্পষ্ট হয়ে উঠেছে সেই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে এগুলোর দামি সেগুন কাঠ জানলাগুলো বেশ বড় সাইজের ফ্রেমটা কাঠের হলেও পাল্লাটা কাচের ফুকনদের এই বাড়িটা একতলা হলেও বেশ ছড়ানো আয়তন কম নয় বেডরুম অন্তত গুটি চারেক তাছাড়া কিচেন বাথরুম ডাইনিং হল ড্রয়িং রুম সবই রয়েছে বাড়ির সামনে পালিশ করা লাল সিমেন্টের টানা চওড়া বারান্দা সামনে বাগান পরিচ্ছন্ন বাগানটি দুভাগ করা মাঝখান দিয়ে ফুট চারেক চওড়া যাতায়াতের পথ কেদারেশ্বরের বাবা সুরেশ্বর যে বেঁচে নেই কলকাতার ব্যবসা গুটিয়ে ধুবড়িতে চলে আসার বছর কয়েক বাদে তিনি মারা যান গৌহাটিতে মহিম বড়ুয়ার কাছে শুনেছি এসে জানা গেল তার মাও বেঁচে নেই আর তার একমাত্র সন্তান ছেলে সে বিদেশেই রয়ে গেছে দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই কাজের লোকজন ছাড়া এই বিরাট বাড়ির বাসিন্দা মাত্র দুজন কেদারেশ্বর আর তার স্ত্রী নাম অনুপমা হাসি খুশি মহিলা একটু আগেই তার সাথে পরিচয় হয়েছে খাওয়ার টেবিলে গোড়ার দিকে একেবারে সুশান্ত চৌধুরীর কথা উঠেছিল মশাই তাকে বাধা দিয়ে বললেন ঠিক আছে কেদার ও সমস্ত কথা খাওয়ার পরে ধীরে সুস্থে শুনবো তোমার হাতের কথাটা বলো মানে কাদের কুকুর হঠাৎ করে কামড়ালো কেন কুকুর সম্পর্কে বাবুর অভিজ্ঞতা ভালো না রাস্তার কুকুরের কামড় খেয়ে তাকে একবার গুচ্ছের ইনজেকশন নিতে হয়েছিল সেই কথাটা তার মনে পড়ে গিয়ে থাকবে তাই কেদারেশ্বর কিছু বলার আগেই তিনি প্রশ্ন করলেন তা নেরিকুত্তা নয় তো না নেড়িকুত্তা নয় পোষা কুকুর তাছাড়া কুকুরটা চেনা মানে আমাকে পছন্দও করে তা কেদার তুমি খোঁজ নিয়েছ কুকুরটা পাগল কি না মশাই জিজ্ঞাসা করলেন কেদারেশ্বরের মুখ দেখলাম হাসিতে ভরে গেল আরে না না চারোদা ব্যাড ডগ নয় সুস্থ স্বাভাবিক পোষা কুকুর কলকাতা থেকে তো গত রোববার বারো তারিখে গুহাটি চলে আসলাম রাতটা গুহাটিতে কাটিয়ে পর সকালে মানে পরশু তেরো তারিখে সকালে ধুবড়ি ফিরলাম তো ফেরার পথে কোকড়াঝাড়ে সুশান্তর বাড়িতে খোঁজ করতে গিয়ে দেখলুম যে সে ফিরল কিনা দেখি তো সেখানে সুশান্তের পোষা কুকুরটা কামড়ে দিল তবে ভয়ের কিছু নেই আজ সকালে ওখান থেকে ফোন পেয়েছি যে কুকুরটা ভালোই আছে অন্তত পাগলামির কোনো লক্ষণ দেখা যায়নি ইতিমধ্যে কাছের বাটিতে পায়েস দেওয়া হয়েছে বাটিটাকে পাতের ওপরে তুলে নিলেন সদানন্দ বাবু। তারপর চামচেতে করে খানিকটা পায়েস মুখে ফেলে চোখ বুঝে বললেন উরে বাবা ও তো দেখছি দেবভজ্ঞ জিনিস করেছেন তা কিসের পায়েস মানে সেটা তো বুঝতে পারলুম না আলু নাকি না না লাউয়ের পায়েস অনুপমা দেবী বললেন সে কি লাউয়ের পায়েস হয় হবে না কেন তবে লাউটা কচি হওয়া যায় আজ রাত্রেই তো আপনারা ও বাড়িতে খাচ্ছেন সেখানে দেখবেন ওই বাড়ির রাধুনী আরও কত ভালো করে মশাই বললেন ও বাড়ি মানে আমার শ্বশুরের বাড়ি তুমি ওদের কিছু বলো নি কেদারেশ্বরের দিকে তাকিয়ে অনুপমা দেবী জিজ্ঞাসা করলেন না ওরা তো একটু আগেই পৌঁছালেন বলা হয়নি আসলে চারুদা আমার কাকার বাড়ি এখান থেকে খুব কাছেই তো তোমরা আসছো শুনে কাকা বললেন যে আজ রাত্রে যেন ওনার ওখানেই আমরা খাই মানে তিনি তোমাদের সমস্ত ব্যবস্থা করে রেখেছেন খাবার ইতিমধ্যে খাওয়া শেষ হয়ে গেল ডাইনিং টেবিল ছেড়ে আমরা উঠে পড়লাম অনুপমা দেবী তার বালক ভৃত্যটিকে বললেন হ্যাঁ শিবু জায়গাটা পরিষ্কার করে দাও আর তোমরা খেতে বসো আর হ্যাঁ ওই যে যে ছেলেটা গাড়ি চালিয়ে নিয়ে এসেছে তাকে কিন্তু ডেকে নিতে ভুলবে না বেসিনে হাত মুখ ধুয়ে আমরা ড্রয়িং রুমে চলে এলুম সেন্টার টেবিলে অ্যাস্ট্রের পাশে একটা কাঠ গ্লাসের বাটিতে দেখলুম আলাদা আলাদা খোপের মধ্যে মৌরি লবঙ্গ এলাসতানা সবই রয়েছে আমরা দু একটি করে না তুলে নিলুম ভাদরে মশায় সিগারেট ধরিয়ে বললেন কী ব্যাপার সদানন্দবাবু যা বোঝ করলেন ঘুম পেয়ে যায়নি তো বেশ তো পাশের ঘরে আপনাদের জন্য তো বিছানা করে দেওয়া আছে বাবু বললেন ইচ্ছে হলে একটু গড়িয়ে নিন না কথাবার্তা তো পরেও হতে পারবে আরে না না আমার ঘুম পাইনি বললেন বললেন বাবু। তবে আমি থাকলে যদি আপনাদের কোনো কথাবার্তায় অসুবিধে হয় তাহলে নয় আমি চলে যাচ্ছি আরে না না কিছুই অসুবিধে হবে না আপনারা যে চারুদার খুব কাছের লোক সেটা আমি জানি অধ্যায় নয় মিনিট কয়েক একেবারে চুপচাপ কাটলো কেদারেশ্বর সম্ভবত আশা করছেন মশাই প্রথম মুখ খুলবেন মশাই কিছুই বললেন না তিনি সিগারেটে ধোঁয়া ছাড়ছিলেন আমার আর সদানন্দ বাবুর অবস্থা তথই বচ মুখে কুলু পেটে আমরা দুজনে কখন মশাই কথা বলবেন সেই ভাবছিলাম কেদারেশ্বরের দিকেও তাকালাম একবার শেষ পর্যন্ত কেদারেশ্বর বাবু নীরবতা ভঙ্গ করলেন তিনি বললেন আচ্ছা চারুদা আমার কাকা সম্পর্কে তুমি জানতে চাইছিলে সিগারেটের আগুন একেবারে ফিল্টার পর্যন্ত এসে পৌঁছালো সেটাকে সেন্টার টেবিলে রাখা অ্যাস্ট্রেতে পিষে দিয়ে মশাই বললেন হ্যাঁ আমি জানতে চাইছিলাম যে তিনি তার ব্যবসা এখনও আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন কিনা। প্রশ্নটা সরাসরি উত্তর দিলেন না কেদারেশ্বর সামান্য ইতস্তত করে বললেন তা এই ধরনের কথা কার কাছে শুনলে কথাটা মহিম বড়ুয়ার কাছে শুনেছি কিন্তু মাসায় তার নাম করলেন না আরে তোমার কাছে শুনে মনে হলো যে তিনি তো মাঝ দুয়েক এই ধুবড়িতেই রয়েছেন তুমি তো বললে বাহ চারুদা ধুবড়ি তো হোম টাউন তিনি তো এখানেই জন্মেছেন এখানেই তো বড় হয়েছেন তো তিনি এই শহরে থাকবেন না আহা কেদার এটা কি খুব জোরালো যুক্তি হলো হতে পারে এখানে তার ঘর বাড়ি কিন্তু ওনার যে ব্যবসাটা শুধু তো ধুবড়িতে নয় গোটা রাজ্য জুড়ে বড় একটা এলাকা জুড়ে ব্যবসার কাজকর্ম চলছে কিন্তু সেইভাবে কাজকর্ম যাদের চলে মানে কোনো একটা বিশেষ জায়গায় শেখর গেড়ে বসে যাওয়া সেটা কি সম্ভব তুমিই বলো আর এছাড়া আমি যতদূর জানি নিজের পরিবারে কাউকেই তিনি ব্যবসার মধ্যে টেনে নিতে পারেননি তাই তো কথাটা বলে মশাই সিগারেট ধরালেন জ্বলন্ত দেশলাই কাঠিটাকে বার দুয়েক বাতাসে নেড়ে নিভিয়ে অ্যাস্ট্রেতে নিক্ষেপ করলেন তারপর এক মুখ ধোয়া ছেড়ে বললেন দেখো আমার খবর তোমার কাকা কিন্তু সেটা পারেননি বা ইচ্ছে করেই তিনি টানেননি মুখসুদ্দের কাছের বাটি থেকে দু একটা দানা খুঁটে তুলে মুখে ফেলে দিয়ে কেদারেশ্বর বললেন হ্যাঁ চারুদা ঠিকই বলেছ তবে কাকা যে কাউকে তার ব্যবসায় টানার চেষ্টা করেননি এটা ঠিক নয় চেষ্টা করেছিলেন কিন্তু শঙ্কর যদি জেদ ধরে বসে থাকে দেশে ফিরবে না তাহলে আর কি করা যাবে শঙ্করকে কাকার একমাত্র ছেলে খুব গুণী তবে বাপের সাথে বনে না তাই নাকি কোথায় থাকে আগে তো নিউ জার্সিতে থাকতো চাকরি করতো রেল কোম্পানি চাকরিটা খারাপ ছিল সেটাও কিন্তু নয় কিন্তু কেন জানি না চাকরিতে মন বসেনি চাকরি ছেড়ে দিয়ে স্টেট থেকে ফ্রান্সে গেল তারপর বছর খানেক বাউন্ডলের মতো ঘুরে বেরিয়ে ইংল্যান্ডে চলে আসলো সদানন্দবাবু কাহাতক কার চুপ করে বসে থাকবেন তিনি বললেন তা বৌঠিকী মেম সাহেব নাকি হ্যাঁ ফলে তো আমরা ধরেই নিল যে আমার ছেলে যেরকম বরাবরের বিদেশে রয়ে গেল শঙ্করও দেশে ফিরবে না তা ধরে নিয়েছিলে বললে কেন মানে তার মানে এখন সেটা ধরে নিচ্ছ না মানে সে ফিরতে পারে না ফেরার জন্যে কাকা অন্তত এখনো সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো হাল ছাড়েননি আসল কথাটা কি জানো চারুদা শঙ্কর যতই গো ধরে থাকুক না কেন ডোরা আই মিন শঙ্করের বউ কাকার পক্ষে কাকার হয়ে সে স্বামীর সাথে লড়াই চালাচ্ছে দ্য প্যাটেল ইজ নট ওভার ইয়েট শঙ্কর যদি এখানে ফিরে আসতে পারে তাহলে ব্যবসার ছবির হালটা কিন্তু পাল্টেই যাবে আচ্ছা কেদার একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। করবো মশাই বললেন কি জিজ্ঞাসা করবে সেটা আমি অনুমান করতে পারছি চারুদা কাকা কখনও আমাকে বিজনেসে ঢুকতে বলেছেন কিনা এই তো হ্যাঁ একবার নয় বহুবার বলেছেন শঙ্কর যখন কাকাকে কিছু না জানিয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে গেল তখন বলেছিলেন তার মানে তুমি কাকার কথায় রাজি হওনি আরে হব কি করে আমার শরীরে সম্ভবত পিতৃকুলের চেয়ে মাতৃকুলের রক্তই বেশি দাদা দাদামশাই চাকরি করতেন দুই মামাকেও দাদামশাই কোম্পানির বড় সাহেবকে ধরে চাকরিতে ঢুকিয়ে দিয়েছিলেন আমারও সেই এক ধাত চাকরি করব মা আনতে মাইনে পাব ইনক্রিমেন্ট হবে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমবে রিটায়ার করার সময় জমানো টাকা পাব গ্র্যাচুইটি পাব ব্যাস এতেই আমি খুশি মশাই ইতিমধ্যে ফের একটা সিগারেট ধরালেন এক গাল ধোয়া ছেড়ে বললেন তা রাজি না হওয়ার এটা তো প্রথম কারণ আর দ্বিতীয় কারণটা কী কেদারেশ্বর এতক্ষণে হাসতে হাসতে কথা বলছিলেন এবার একটু গম্ভীর হয়ে বললেন সেটা তো তোমার বোঝা উচিত চারুদা ন্যায্য তো যেটা আমি পেতে পারি না তার অর্ধেক আমি কেন নেবো বলো তো পুরোটাই তো শঙ্করের প্রাপ্য ব্যস্ত তর্কের খাতিরে না হয় আমি ধরে নিচ্ছি যে যেমন আমার ছেলে বিদেশে থেকে গেছে শঙ্কর বিদেশে থেকে যাবে সে ভার নেবে না ব্যবসার কিন্তু বউ আছে বছর দশেকের ছেলে আছে শঙ্কর যদি নাও ফেরে কাকার পুরো সম্পত্তি তো বউ আর তার ছেলের প্রাপ্য সেই জন্যে আমি ওই কথায় রাজি হইনি মশাই বললেন তা শঙ্কর আর ডোরা কোথায় ডোরা তো এখানে শঙ্কর তার ছেলেকে নিয়ে লন্ডনে গেছে ছেলে একটা পাবলিক স্কুলে পড়ে ক্লাস কামাই করে বেশি দিন থাকতে পারেনি তা ওরা কবে এসেছিল এই তো ফেব্রুয়ারির মাঝামাঝি অধ্যায় দশ মশাই আবার বললেন তোমার কাকা মহেশ্বর ফুকন মশাইয়ের যে সমস্যা সেটা তো শুনল আশা করি মিটেও যাবে কিন্তু একটা কথা বলতো বিদেশে চলে যাওয়ার পর যে ছেলে একবারও বাপের ডাকে সাড়া দেয়নি বরঞ্চ বারবার জানিয়েছে সে দেশে ফিরবে না তাহলে সে হঠাৎ করে বউ ছেলে নিয়ে কেন ফিরে আসলো মানে এনি পার্টিকুলার রিজন আরে না না চারুদা যেটা ভাবছো সেটা নয় সম্পত্তির লোভে ফেরেনি আসলে জরুরি খবর পাঠিয়েছিল কেন কাকা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটা শুনে আমি আর অনুপমা ওই বাড়িতে ছুটে গেলাম বাড়ির লোকজনদের সাথে ধরাধরি করে গাড়ি থেকে নামিয়ে তাকে বাড়ির ভেতরে শুয়ে দিই গাড়িতেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন ডাক্তারকে ফোন করে ডেকে পাঠানো হলো ডাক্তার বললেন একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে আমি আর ঝুঁকি না নিয়ে সেই দিন লন্ডনে ফোন করে শঙ্করকে সব জানালাম ইনফ্যাক্ট বউ আর ছেলেকে নিয়ে আর্লিয়েস্ট যে ফ্লাইটটা ছিল সেটা ধরেই চলে আসলো পনেরোই ফেব্রুয়ারি সে দুপুরে ধুবড়ি আসলো আচ্ছা মশাই আবার বললেন আচ্ছা ঠিক আছে এই সমস্ত কথা তো হলো সদানন্দবাবু হঠাৎ করে বলে উঠলেন তা মশাই আজ রাত্রে যে উনি আমাদের খেতে বলছেন তো থাকতেও তো বলছেন ওখানে কিন্তু কোনো অসুবিধা হবে না তো মানে অসুস্থ মানুষ তো উনি তাই বলছিলাম আর কি কেদারেশ্বর বললেন আরে ছাড়ুন তো ও সমস্ত নিয়ে আপনাকে ভাবতে হবে না তাছাড়া অসুস্থ হয়েছিলেন সে তো দু মাস আগের ব্যাপার এখন পুরো ফিট ব্রহ্মপুত্রের ধারে এই বয়স রোজ চার মাইল করে হাঁটেন বুঝলেন চার মাইল মশাই আবার বললেন আচ্ছা ঠিক আছে এবার যেই জন্যে এসেছি সে কথা বরং দু একটা জিজ্ঞাসা করি হ্যাঁ করো আচ্ছা সুশান্তর সঙ্গে তোমার মাঝে মধ্যে দেখা হতো তো হ্যাঁ চারুদা প্রথম কয়েকটা বছর তো ফ্রি হপ্তাতেই দেখা হতো আসলে ওর বাড়ি আর আমার বাড়ি তেমন কিছু দূরে নয় জায়গাটা কোকড়াঝাড় জেলায় হলেও ধুবড়ির বর্ডারের খুব কাছে কলকাতা থেকে এখানে চলে আসার পরে সুশান্ত একটা সেকেন্ড হ্যান্ড ফিয়াট কিনেছিল সেটা চালিয়ে ও প্রতি হপ্তায় ধুবড়ি থেকে আমার এখানে এসে ফিয়াট চালিয়ে থেকে যেত আবার পরের হপ্তাহ উইকেন্ড কাটাতে আমি আর অনুপমা ওখানে যেতাম তবে ইদানিং দেখা সাক্ষাৎ কমে এসেছিল মাসে একবার হতো তাছাড়া বয়স হয়েছে হুটহাট গাড়ি চালিয়ে যেতেও পারি না তবে এই যেমন আমার ফোন রয়েছে ওরও একটা ফোন আছে তাই পরস্পরের খবর নেওয়ার কোনো অসুবিধা ছিল না মশাই আবার বললেন আচ্ছা কেদা তুমি বলছো যে টেলিফোনে তোমার সাথে সুশান্তের মাঝে মধ্যে কথা হতো তা শেষ কবে কথা হয়েছিল মনে পড়ে ভালোই মনে পড়ে চারুদা দশই মার্চ রাত্রে কাকার বাড়িতে একটা পার্টি ছিল পার্টি মানে কিসের খাওয়া দাওয়ার পার্টি দেখো উপলক্ষ কিছুই নয় যে ছেলে ইহ জন্মে আর ফিরবে না বলে জ্বালিয়েছিল অনেক বছর বাদে ফিরে এসেছে তাও একা নয় সঙ্গে বউ আর ছেলে তো সেটা তো সেলিব্রেট করতে হবে কাকার ইচ্ছা ছিল শঙ্কর থাকতে থাকতে জনা কয়েক আত্মীয় বন্ধু বান্ধবকে ডেকে একটু খাওয়া দাওয়া করানো কিন্তু শঙ্কর তো থাকতে পারলো না ছেলেকে নিয়ে চলে গেল তো কি হলো পুত্রবধূ তো ছিল পাঁচজনের সাথে পরিচয় করিয়ে দেবার জন্যই একটা পার্টি দিলেন কাকা তো সেটা হলো গত মাসের দশ তারিখ তার পরের দিন অর্থাৎ এগারোই মার্চ সকালে সুশান্তকে আমি ফোন করলাম ফোনে তার সাথে মিনিট পাঁচেক কথা হলো সেটাই শেষ কথা আচ্ছা কথা বলে কি মনে হয়েছিল তোমার মানে এমন কি মনে হয়নি যে একটা মানসিক চাপের মধ্যে রয়েছে না তো চারুদা সেরকম তো কিছু মনে হয়নি আচ্ছা কেউ যে ওকে ভয় দেখাচ্ছে বা সেরকম কিছু মনে হয়েছে না সেও তো কিছু বলল না আচ্ছা যা কিছু বলল সেটা তোমার নর্মাল মনে হয়েছিল তক্ষণি এ কথার উত্তর না দিয়ে মিনিট খানেক চুপ করলেন কেদারেশ্বর তারপর ভাদরি মশার দিকে তাকিয়ে বললেন এখন আমার মনে হচ্ছে যে সুশান্ত সমস্ত কথাই স্বাভাবিক ছিল শুধু একটা কথা বাদে ভাদরী মশায় চোখ দেখলাম সরু হয়ে এসেছে গলার স্বর নামিয়ে একটু সামনে ঝুঁকে তিনি বললেন তা কথাটা কি এ কথায় ও কথায় পরে সুশান্তকে জিজ্ঞাসা করলুম যে শরীর ঠিক আছে কি না সে বলল শরীর ঠিক আছে কিন্তু এখানে থাকতে ওর ভালো লাগছে না তা কথাটা তোমার অস্বাভাবিক ঠেকলো কেন দেখো চারুদা আর কেউ বললে ঠেকতো না সুশান্ত বললো তাতেই ঠেকলো সন্দেহ হলো তা একটু বুঝিয়ে বলো তো বলছি কলকাতায় যখন ওকে শেষ দেখি তখন ওর দুর্দিন পুরো কেটে গেছে ইনফ্যাক্ট সুশান্ত তখন লক্ষ টাকার মালিক কিন্তু তা সত্ত্বেও আমার মনে হলো যে একটা মারাত্মক রকমের ডিপ্রেশানে ভুগছে কোকরাঝাড়ে আসার পর কিন্তু সেটা কেটে যায় আর হ্যাঁ মনে আনন্দ থাকলে যা হয় স্বাস্থ্যটাও ফিরে গেছিলো রোজ পাহাড়ে উঠে গিয়ে বেশ খানিকটা ট্রেকিং করতো বাগানে কাজকর্মও করত। মালি যদিও ছিল কিন্তু নিজেও প্রচুর খাটাখাটনি করত। সব সময় যেন টক বক করে ফুটত তা সেদিন এমন কথা বলল কেন মানে কিছু আন্দাজ করতে পারো না আচ্ছা ওকে তো এইট্টি ফাইভে এখানে নিয়ে এসেছিলে তার মানে টানা তেরো বছর কোকরাঝারে ছিল তো এর মধ্যে কলকাতায় যায়নি কলকাতায় কেন চারুদা কোথাও যায়নি এমনকি গৌহাটি কিংবা শিলংয়েও না আমরা একবার শিলংয়ে গিয়েছিলাম কিন্তু বাড়ি পাহারা দেওয়ার হাতে ও বাড়ি থেকেই নড়েনি হুম আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি কেদার সুশান্ত নিখোঁজ হওয়ার খবরটা তুমি প্রথম কখন পেলে তার পরের দিন অর্থাৎ বারোই মার্চ দুপুরে ফোন করে গোবিন্দ আমাকে জানালো যে তার মনিবের কোনো খোঁজ পাচ্ছে না গোবিন্দ বলল যে সে ভেবেছিল খোকাবাবু যেমন রোজ ভোরবেলায় উঠে পাহাড়ে বেড়াতে যায় তেমনই বেড়াতে গেছে কিন্তু পাহাড় থেকে সে ফিরেও আসত আটটা নটার ভেতরে কিন্তু বারোটা হয়ে গেল সে ফিরল না ফলে ও লোক পাঠিয়েছিল নানা জায়গায় কিন্তু লোক এসে কোনো খোঁজ দিতে পারল না আমি গোবিন্দকে বলেছিলাম যে ভয় পাওয়ার কিছু নেই হয়তো তারা হুড়ো করে বেরিয়ে গেছে জানিয়ে যেতে পারিনি আজকালের মধ্যে ফিরবে হুম তারপর কি হলো কিন্তু পাঁচ দিন কেটে গেল ও ফিরল না গোবিন্দকে আমি বলেছিলাম ভয় না পেতে কিন্তু আমি তো নিজেই ভয় পেয়ে গেলাম লোকাল থানায় খবর দেয়া হলো পাহাড়ে উঠে তল্লাশি চালানো হলো তারপর কাগজে আমি নিরুদ্দেশ কলামে বিজ্ঞাপন দিই উইথ ফটোগ্রাফ আচ্ছা ফটোগ্রাফের একটা কপি তোমার কাছে পাওয়া যাবে মানে ওটা পাওয়া গেলে বুঝতে পারতাম যে কেমন চেহারা মানে যখন তোমরা কলেজে পড়তে তারপরে তো আর ওকে দেখিনি হ্যাঁ চারুদা কেন পাওয়া যাবে না বছর দুয়েক আগেই তো ফটো তুলেছিল নেগেটিভটা ছিল কাগজে বিজ্ঞাপন দেওয়ার সময় ছবির দরকার হয়েছিল তখন নেগেটিভ থেকে ওর চেহারাটা আলাদা করে পাসপোর্ট সাইজের গুটি কয়েক প্রিন্ট করিয়েছিলাম আচ্ছা দাঁড়াও দেখি প্রিন্টটা আমার কাছে রয়েছে কথাটা বলে কেদার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন ঘর থেকে বেরিয়ে গেলেন তারপর মিনিট দুই তিন পরে হাতে একটা এনভেলপ নিয়ে ঢুকলেন দেখো খুলে বোধহয় চিনতে পারবে না খাম খুলে ছবি বার করলেন দেখলুম ছবির দিকে তাকিয়ে তার ভুরু কুচকে গেল তিনি বললেন লোকে বলে আই হ্যাভ আ গুড মেমারি অফ ফেসেস খুব একটা ভুল আমার হয় না একবার যাকে দেখেছি অনেক দিন বাদেও তাকে আমি চিনতে পারি সিমলার কথা মনে পড়ে সেখানে তোমাকে দেখেছিলুম প্রায় চল্লিশ বছর বাদে কিন্তু দেখা মাত্রই চিনতে পেরেছিলুম যে এ সেই কেদার কিন্তু একে তো সুশান্ত বলে চিনতে পারছি না কি করে পারবে ওর চেহারা তো একেবারেই পাল্টে গেছে চেহারা তোমারও কিছু কম পাল্টায়নি যেমন প্রত্যেকের পাল্টায় তেমনি তোমারও পাল্টেছে কিন্তু তা সত্ত্বেও তোমাকে তো ঠিক আমি চিনতে পেরেছিল কিন্তু না সুশান্তকে তো পারছি না মানে কেন পারছি না সেটা আন্দাজ করতে পারো কেন চারু দা দ্য আনসার ইজ ভেরি সিম্পল আসলে চেহারাটা একটা ফ্যাক্টর বটে কিন্তু একমাত্র ফ্যাক্টর নয় অনেক ক্ষেত্রে আমরা পুরনো পরিচিত মানুষদের চিনে নিই তাদের হাঁটা চলার ভঙ্গি হাসি দু একটা মুদ্রা মুদ্রাদোষ দেখে বা অন্য কিছু ব্যাপার দেখে কিন্তু এটা তো মুভি নয় স্টিল ফটোগ্রাফ সুশান্তের হাঁটার ভঙ্গি এখানে দেখতে পাচ্ছি না তার উপর একটু আড়ষ্ট হয়ে ছবি তুলেছিল মুখে হাসি নেই তাছাড়া গোটা মুখ দাড়িতে ঢাকা তাহলে চিনব কি করে বলো তো ফটোগ্রাফখানা দেখে নিয়ে আমার হাতে তুলে দিলেন ভাদরী মশাই আমারও সদানন্দবাবুর হাত ঘুরে ভাদরীমাশার কাছে ফিরে যেতে তিনি ফের সেটিকে এনভেলাপে ঢুকিয়ে নিজের বুক পকেটে রেখে দিলেন তারপর কেদারেশ্বরের দিকে তাকিয়ে বললেন ছবি দেখে কি মনে হলো জানো কি মনে হলো মনে হলো বয়স সুশান্তর এতদিনে সত্তর হয়ে যাওয়া উচিত কিন্তু বয়স এখনও তার উপর ছাপ ফেলতে পারেনি মুখময় দাঁড়ি বটে কিন্তু কপালটা তো দেখতে পাচ্ছি কোনো বলি রেখা পড়েনি বেশ টান কপাল তাছাড়া তোমার মতো টাকও পড়েনি মাথা ভর্তি চুল চোখে হাসি ছোঁয়া নেই বটে কিন্তু মনে হয় যে বিশ্বর একটা ছোঁয়া লেগে রয়েছে তাতে মনে হয় জীবন সম্পর্কে আগ্রহ এখনো শেষ হয়ে যায়নি কেদারেশ্বর হেসে বললেন তুমি ঠিকই বলেছ চারুদা দেখলে মনে হবে বয়স এখনো পঞ্চাশ পেরোয়নি আচ্ছা আপাতত তোমাকে আরেকটা প্রশ্ন করব। এগারোই মার্চের সকালে ওর সাথে তোমার শেষবারের মতো কথা হয়েছিল আর দেখা হয়েছিল কবে শেষবার ঠিক তার আগের দিন দশই মার্চ আচ্ছা সেদিন তোমার কাকার বাড়িতে পার্টি ছিল তাই না হ্যাঁ ওই পার্টিতেই ওর শেষ দেখা ওর সাথে আমার ভাদরী মশার চোখ দুটো দেখলুম সরু হয়ে এসেছে দেওয়ালে ঝুলছে কাঞ্চনজঙ্ঘার একটা বাদানো ফটোগ্রাফ চুপ করে তিনি তাকিয়ে রইলেন সেই দিকে কিছুই বললেন না আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম আবার কালকের পরবর্তী অধ্যায় আপনাদের পড়ে শোনাবো তাহলে আজকের মতো আসছি নমস্কার